সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমি আলোচনা করব ফ্লেয়ার টুল নিয়ে। আমি অলরেডি রেক্ট্যাঙ্গল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল এইসব টুলস নিয়ে আমি অলরেডি ভিডিও টিউটোরিয়াল আপলোড করছি এই চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ফ্লেয়ার টুল দিয়ে কিভাবে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন রেডি করবেন, তার একটা স্যাম্পল প্রাথমিক ধারণাটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। আশা করি আপনারা এই টিউটোরিয়ালটা দেখলে ফ্লেয়ার টুলের মোটামুটি ধারণা পেয়ে যাবেন, একদম যারা নতুন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আসলে প্রত্যেকটা টুল সম্পর্কে আপনি যদি আইডিয়া না থাকে তাহলে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে পারবেন না। তো আমার এই ধারাবাহিক ভিডিওর প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে আশা করি অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনার প্রাথমিক সুফানটা অতিক্রম করতে পারবে এবং পর্যায়ক্রমে আমি অ্যাডভান্স লেভেল পেয়ে এখন হচ্ছে বেসিক হিসাবে আমি প্রত্যেকটা টুলসের টিউটোরিয়াল দিচ্ছি। এরপরে আমি এটা কন্টিনিউলি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ভিডিও দিতে থাকব। তো ফ্লেয়ার টুল আসলে এটা অনেকেই অপ্রয়োজনীয় টুল মনে করে, কিন্তু অ্যাডোবি ক্লাউড এটা শুধু কোনো টুলস এখানে ইন্টারফেসে আনে নাই, প্রত্যেকটা টুলসের কাজ আছে বিধায় এখানে অপশনটা রাখছে ফ্লেয়ার টুলের। অনেকেই মনে করে ফ্লেয়ার টুলের কোনো কাজই নেই। আপনি যখন গুগলে ফ্লেয়ার সার্চ দেবেন তখন এই ধরনের এখানে যে উপরে দেখতেছেন কিছু ডিজাইন, আপনার আতশবাজির ডিজাইন অথবা আপনার একটা ফ্লেয়ার টেইল, এই ধরনের ডিজাইনগুলো আপনি ফ্লেয়ার টুল দিয়ে খুব সহজে করতে পারবেন। আশা করি আপনি আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনি আইডিয়া পাবেন ফ্লেয়ার টুলে কীভাবে কাজ করে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটা দেখবেন আশা করি। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো ফ্লেয়ার টুলের কাজ কী। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফ্লেয়ার টুল নিয়ে কাজ করব, সেহেতু আমরা প্রথমেই ফ্লেয়ার ইমেজের সাথে একটু পরিচয় হয়ে নিই। আমরা গুগলে যদি একটু সার্চ দিই FLARE ফ্লেয়ার, তাহলে এন্টার করলাম, ইমেজে গেলাম। দেখেন এখানে অনেকগুলো যে ইমেজ দেখতেছেন এগুলো সব ফ্লেয়ার, অর্থাৎ ফ্লেয়ার টুল দিয়ে এই ইমেজগুলো তৈরি করা হয়েছে। আপনি যদি ফ্লেয়ার টুলের কাজ জানেন তাহলে এই ধরনের ইমেজগুলো আপনি খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। এ দেখেন এখানে একটা আলো, লাইটের আলো বলতে পারেন অথবা চন্দ্রের আলো অথবা সূর্য বলতে পারেন, যেটাই বলেন। আপনি যদি ক্যামেরাকে সরাসরি লাইটের দিকে এভাবে তাক করেন তাহলে কিছু রিং এভাবে ফ্লেয়ার টেইল আর কি, ফ্লেয়ার টেইল মানে এটা অগ্নিশিখার মতো, এটা আলোকশিখার মতো কিছু রিং এখানে পড়ছে, সেই ধরনের কিছু রিং দেখা যাচ্ছে। তো এই ধরনের ইমেজ অনেক সময় আমাদের ডিজাইনের মধ্যে করতে হয়, সেই ডিজাইনগুলো আপনি ফ্লেয়ার টুলের কাজ জানলে করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এখন আর্টবোর্ডে চলে যাই। আমরা এখন আর্টবোর্ডে আসলাম। আর্টবোর্ড এসে একদম প্রথমে আমরা এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, একদম সর্বশেষ হচ্ছে ফ্লেয়ার টুল। আমি ফ্লেয়ার টুলে ক্লিক করলাম। ফ্লেয়ার টুলে ক্লিক করে এখানে যদি আমি এখন মাউসের লেফট বাটন ধরে এভাবে আঁকলে এখন এখানে একটা ফ্লেয়ার তৈরি হয়ে গেল। তো ফ্লেয়ারটা যে এখানে যে ডিফল্ট অবস্থায় যে ফ্লেয়ার আছে সে ফ্লেয়ার দিয়ে আসলে তো আমরা সব কাজ করতে পারবো না, সেজন্য আমাদেরকে এটাকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ কীভাবে করবেন সেটাই আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে এখানে যে এখন যে ফ্লেয়ারটা আমি এখন ড্র করলাম সেটা আসলে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে এটা ভালো মতো দেখা যাচ্ছে না। তো আমি একটা এটার ব্যাকগ্রাউন্ডটা একটু কালার নিই। তো এখান থেকে একটা যদি আমি রেক্ট্যাঙ্গেল নিই, রেক্ট্যাঙ্গেলটা জাস্ট ড্র করলাম, এটা ব্ল্যাকে দিলাম, ব্ল্যাক দিয়ে এটা আমি রাইট বাটন ক্লিক করে পিছনে দিয়ে দিই, সেন্ড টু ব্যাক। এখন দেখা যাচ্ছে এটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো এটা আমি লক করে দিই, অবজেক্টে গিয়ে লক সিলেকশন, এখন এটা খুব ভালোভাবে এটা এখন কালো ব্যাকগ্রাউন্ড আর নড়াচড়া করবে না, আমি আমার ফ্রিলি আমার এই ফ্লেয়ার টুলে আমি খুব ভালোভাবে কাজ করতে পারবো। তো আমরা এই ফ্লেয়ার টুলটাকে যদি কাস্টমাইজ করতে চাই তাহলে আমাদেরকে এটা সিলেক্ট অবস্থায় রেখে সে ফ্লেয়ার টুলটাতে জাস্ট ক্লিক করে এখানে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ডান পাশে একটা ফ্লেয়ার টুল অপশন এসে যাবে, এই দেখেন এখানে একটা অপশন এসে গেছে। আপনি এখন এই অপশনগুলো প্রত্যেকটা অপশন আপনি চেঞ্জ করে করে আপনার ভেরিয়েশনটা দেখতে পারবেন। তো আমিও আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমেই দেখেন ফ্লেয়ার টুল অপশন সেন্টার, সেন্টার ডায়মিটার, ডায়মিটার মানে হচ্ছে এটার সাইজটা কত বড় হবে। যে এখানে যে মনে করেন আমি একটু দেখাচ্ছি, এই মনে করেন এখন 100 ফিটই আছে, এটা যদি আমি একটু হাফ এরো ক্লিক করে করে বড় করে দেখাচ্ছি, দেখেন আমি যত হাফ এরো ক্লিক করতেছি 110, 111, 112 এভাবে এখানে এরো এই এগ্রোগুলো যদি আমি ক্লিক করি দেখেন বড় হয়ে যাচ্ছে এটা, অর্থাৎ এটা ডায়মিটার যে রাউন্ড আছে রিংয়ের সে রাউন্ডটা বড় হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে অফাসিটি, এখন 50% আছে, এটাকে যদি আমি
আরো 100% করে দিই, দেখেন আরো উজ্জ্বল হয়ে গেছে এটা। এই দেখেন এটা কমাই দিলে ডিম হয়ে যাচ্ছে। এরপর ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে হ্যালো, হ্যালো মানে হচ্ছে এটা গ্রোথ আছে এখন 20%। আমি যদি এটাকে আরো বাড়াই দিই দেখেন এটা আরো, যে হ্যালোটা, হ্যালো মানে হচ্ছে রাউন্ড রাউন্ড যে পিছনে কিছু রিং আছে এগুলো হচ্ছে হ্যালো। এই হ্যালো, এই হ্যালোটা এটা বাড়াইলে কমাইলে আপনি বড়ও করতে পারবেন ছোটোও করতে পারবেন। এরপরে নিচের দিকে আছে ফাজিনেস, ফাজিনেস বাড়াইলে আপনার কি চেঞ্জ হয় একটু দেখেন। এটা হ্যালোর যে একটা কিছু রে আছে, রেগুলো আসলে এই এটা যখন আমি বাড়াচ্ছি কমাচ্ছি তখন এটা চেঞ্জ হচ্ছে। এখানে যে রেগুলো আছে এই এই রে এই রে এগুলো আমি যখন একে ফাজিনেস বাড়াচ্ছি কমাচ্ছি দেখেন তখন একটু চেঞ্জ হচ্ছে, এটা এখন কমে গেছে। আবার যদি এটা এভাবে বাড়াই দিই তাহলে ফাজিনেসটা এই যে রেগুলো আছে রেগুলার মধ্যে একটু চেঞ্জ আসতেছে, এটা হচ্ছে সেই চেঞ্জই এই ফাজিনেসটা। এরপর হচ্ছে বাম পাশে হচ্ছে রে, ডান পাশে হচ্ছে রিং। রে রে এই যে এখানে রে দেখতেছেন, রে এগুলোও আলাদা আলাদা কন্ট্রোল করা যায়। এখানে মনে করেন আপনি কয়টা, এখানে এখন 15টা রে আছে, আপনি যদি এখন এটাকে 20টা করে দেন, এখানে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নগুলো থেকে এগুলো এইভাবেই আপনি রেগুলোকে বাড়াইতে কমাইতে পারবেন। এখন বেড়ে গেছে 28টা হয়েছে, আমি আবার 15টার মধ্যে নিয়ে আসতেছি, 15টা আছে এখন। এরপর লংগেস্ট কতটুকু বড় হবে, এখন 300% আছে, এটা এখন বেড়ে গেল, অর্থাৎ যে রেগুলো আছে রেগুলো দেখেন অনেক লম্বা হয়ে গেছে, এখন এটা 800% হয়ে গেছে। তো দুর্ভাবার সেই রেগুলোকে আবার ফাজিনেস, এখানে যেরকম ফাজিনেস আছে গ্রোথের যে হ্যালোগুলার ফাজিনেস হচ্ছে এটা, আর এটা হচ্ছে রেগুলার ফাজিনেস, এটা এইভাবে আপনি যদি ছোটো করে দেন এটা চেঞ্জ হচ্ছে। তো এরপর হচ্ছে রিং, এই রিং যে আছে রিংও আপনি এখানে আছে এখন 10 ফিটি, এটা হচ্ছে ফিটি আর এটা হচ্ছে নাম্বার, কয়টা রিং হবে, এখন 10টা রিং আছে। এখানে যে রাউন্ড রাউন্ড রিং দেখতেছেন এই মনে করেন এটা, আমি প্রিভিউটা বন্ধ করে দিলে এরকম দেখায়, প্রিভিউ দিলে এরকম দেখাচ্ছে। এখন আপনি এখানে এই রিং এখানে আছে 10টা, আমি যদি এখন 15টা করে দিই এখন রিং বাড়ছে, এটা যেহেতু একদম স্ট্রেট আছে সেজন্য দেখাচ্ছে না। তো এটা আমি আপনাদেরকে এখানে এই ডিরেকশন চেঞ্জ করে সেই জিনিসগুলো দেখাবো, এখানে এই ডিরেকশনটা চেঞ্জ করলেই, অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে এগুলো পাশাপাশি দেখা যাবে রিংগুলো। তারপর হচ্ছে লার্জেস্ট কতটুকু বড় হবে, এটা এইভাবেই তাক আমি আরও ছোটো করে দিই। তো আমি আপনাদের রিংয়ের ডিরেকশনটা দেখানোর জন্য আমি আরেকটা ফ্লেয়ার ট্রেন নিলাম, দেখেন এখানে এটা দেওয়ার সাথে সাথে এখানে ফাঁসে এই যে আমি কয়টা রিং নিয়েছি, এখানে 100 ফিটি আছে, এখানে রিং হচ্ছে 10টা, আমি যখন এখানে ডিরেকশন চেঞ্জ করি এখন 45 ডিগ্রি আছে দেখেন, আমি এখন এই দেখেন এটা এখন নিচের দিকে চলে আসলো, এখন 321 ডিগ্রি। এভাবে আপনারা আপনাদের মনে করেন আপনার সূর্যের আলোটা এদিক থেকে আসছে মেইন আলোটা, তখন আপনি সেভাবে সাজাতে পারেন। এটা আমি উকে দিলাম, উকে দিয়ে মনে করেন এটা এখন আমি মেইন আলো যদি এটাকে ধরি আপনি এখানে এইভাবে সাজাতে পারবেন, এগুলো আপনি এখানে অপোসিটি কমাইয়া বাড়াইয়া এগুলো সাজাতে পারবেন। দেখেন এটা একটা এখন হ্যালো, এই যে আপনি মনে করেন আলোর দিকে যখন একটা ক্যামেরা তাক করবেন তখন যেই অনেকগুলো হ্যালো দেখা যায় রাউন্ড রাউন্ড রিং দেখা যায় সেই জিনিসটা এটা, এটা আপনি অনেকগুলো মনে করেন আরেকটা রিং নিয়ে এখানে দিয়ে দিলেন, আমি আরেকটা রিং নিই সেটা এখানে দিয়ে দিলাম, দেখেন এখানে একটা রিং এসে গেছে, এগুলোকে আপনি বড় ছোটো করতে পারবেন। আমি মনে করেন এটারে আরও ছোটো করে দিই, ছোটো করে দিয়ে দিই, এইভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো এটা কালার কীভাবে চেঞ্জ করবেন। এই দেখেন এটা সিলেক্ট অবস্থায় আপনি এখানে যে রিংটা থাকবে এখানে যে কোনো একটা রিং অথবা আপনি পুরোর এখানে যে কয়টা রিং আছে সে কয়টা রিংকে আপনি এইভাবে সিলেক্ট করে এখানে একটা রিকালার আর্টওয়ার্ক, এখানে এই রাউন্ড একটা কালারের কালার হুইল আছে, সে কালার হুইলে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে কালার অ্যাডজাস্ট করতে পারবেন। এই দেখেন এখানে চেঞ্জ করতে পারবেন আপনার, এগুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এখন একটু সবুজ হয়ে গেল, আবার এখন আরেক কালার হয়ে গেল মেজেন্টা, আপনার কালার আপনি এখানে চেঞ্জ করে করে আপনার পছন্দ মতো কালার আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। তো আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা আমি আলাদাভাবে একটা রিং নিলাম, এগুলো সরাই রাখলাম এখানে, এটাকে আমি এখন এটা একটু সেপটা করে দিই, দেখেন এখান এটা একটা শেপ হয়ে গেল, আপনার যে সৌরজগতে যে নক্ষত্রগুলো দেখা যায় রাউন্ড সেরকম একটা সূর্যকে কেন্দ্র করে যেখানে অনেকগুলা আপনার গ্রহ উপগ্রহ রাউন্ড হয় সেই ধরনের একটা শেপ আপনি এখানে তৈরি করতে পারবেন, আপনি ইচ্ছা মতো শেপ তৈরি করতে পারবেন। সেটা কাস্টমাইজ করে কীভাবে, এফেক্টে যাবেন, এফেক্টে গিয়ে আপনি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফরমেশন, এখানে গিয়ে আপনার ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্মে গিয়ে আপনি এখানে এই যে
স্কেল আছে হরিজন্টাল ভার্টিক্যাল মোপ আছে হরিজন্টাল ভার্টিক্যাল ট্রান্সফর্ম এখানে অ্যাঙ্গেল এবং কপি আমি মনে করেন এখানে 10 কপি 15 কপি দিলাম 15 কপি দিয়ে আমি একটু প্রিভিউ করে দেখি এখন যেহেতু অ্যাঙ্গেল 0 ডিগ্রি সেজন্য বোঝাতে না আমি যদি অ্যাঙ্গেলটা এইভাবে চেঞ্জ করি দেখেন এটা একটা শেপ হয়ে গেল এটা একটা শেপ হয়ে গেল আমি ওকে দিয়ে দেখাই এই দেখেন এটা একটা শেপ হয়ে গেল শিফট এবং অল ধরে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন আমি মনে করেন এটা ছোট বড় করলাম মনে করেন এটা একটা শেপ হয়ে গেল আপনি ইচ্ছা হলে এখান থেকে রিকালার এটা বিভিন্ন কালার দিতে পারেন আপনার পছন্দ মতো কালার দেবেন আপনি এখন মনে করেন এটা আগুনের কালার মতো হয়ে গেছে একটা এটা একটা কালার হয়ে গেল দেখেন এভাবে আপনি আপনার ইচ্ছা মতো করে আপনি আপনার এই ফ্লেয়ার টুলটাকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবেন সেটা আপনি মনে করেন এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই মনে করেন এটা এভাবে আছে এটারে আপনি এগুলারে লাগাইলেন আমি এগুলাকে লাগাই দিলাম লাগাই দিয়ে এটারে সিলেক্ট করে আমি ছোট করে দিলাম শিফট এবং অল ধরে আমি এভাবে সিলেক্ট করে দিয়ে আপনি মনে করেন এটা একটা শেপ হয়ে গেল এইভাবে ইচ্ছা মতো আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা শেপ তৈরি করতে পারবেন আপনার লাইটিং ইয়ে করতে পারবেন আপনি এখানে যে র্যাগুলো আছে র্যাগুলোকে চেঞ্জ করে র্যার পরিমাণ কমাইয়া আপনি 4-5টা র্যা দিয়ে অথবা এখানে যে আমি রিং দিছি এখন মনে করেন প্রায় 10টা রিং মনে হয় আপনি একটা রিং দিয়েও এখানে একটা রিং দিয়েও আপনি এই ধরনের শেপ তৈরি করলে আরও সুন্দর হবে তো সম্মানিত দর্শক মণ্ডলী আমি আরেকটা জিনিস দেখাই এই ফ্লেয়ার টুলটাকে আপনারা সিলেক্ট করলাম সিলেক্ট করে আপনি যদি শিফট শিপে ধরেন শিফট আমি বাম হাতে শিফট ধরলাম ডান হাতে আমি ফ্লেয়ার টুলটা অঙ্কন করতেছি এটা দেখেন এখানে রিংগুলা এভাবে এখানে মূল জায়গাটা কিন্তু চেঞ্জ হতো না এখানে যে ছোট বড় রিংগুলো এখানে বড় ছোট দূরে এভাবে আপনারা ইয়া করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন তো সম্মানিত দর্শক মণ্ডলী আমি আসলে আপনাদেরকে মূল যে অপশন ফ্লেয়ার টুলের যে অপশনটা আছে এখানে সেই এটা এটার মাধ্যমে আপনি যাবতীয় সব রিং রে অথবা ডায়ামিটার সবগুলো চেঞ্জ করতে পারবেন এরপরে অন্য ধরনের শেপ দিতে চাইলে আপনারা এফেক্টে গিয়ে ক্যান্সেল করে আপনি এখানে কোন একটা সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করে এফেক্টে গিয়ে আপনি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এখানে অনেক ধরনের অপশন আছে এগুলো চেঞ্জ করে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন তো সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা আশা করি আমার এই ভিডিও টিউটোরিয়ালটা দেখে ফ্লেয়ার টুল সম্পর্কে মোটামুটি ধারণা পাইছেন তো আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।